নমস্কার বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মাম্পিস কিচেনে। তোমাদের অনেক অনেক স্বাগত আরেকটা নতুন ভিডিওর সাথে। আজ আমি তোমাদের এঁচোড় দিয়ে চিংড়ি বানিয়ে দেখাবো। তার জন্য ভিডিওটা কন্টিনিউ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো, আমার সঙ্গে থেকো, পাশে থেকো। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, ভালো লাগলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো। এখানে একটা দেখো এঁচোড় কেটে নিচ্ছি। এঁচোড়টা খুব কচি ছিল, দেখো বীজ বলতেই নেই। তো এতে জলে ধুয়ে ভালোভাবে রেখে দিচ্ছি। জলে ধুয়ে দিলে না কষটা বেরিয়ে যায়, বেশি আর কষ লাগে না হাতে। তো হাতের মধ্যে একটু সর্ষের তেল মাখিয়ে নিয়েছিলাম, তারপরে চার ফালি করে নিয়েছি। তো প্রথমে উপরে শিরাটা ফেলে দিচ্ছি, তারপরে আমি চালটা ভালোভাবে ছাড়িয়ে দিচ্ছি। চালটা ছাড়িয়ে দেখো এরকম বড় বড় টুকরো করে কেটে নেব। তো দেখো আমার কাটা হয়ে গেছে সবগুলো। আর এইখানে কয়েকটা চিংড়ি মাছ নিয়ে নিয়েছি। চিংড়ি মাছ যে কোনো কিছুতে অল্প একটু দিলে স্বাদ খুব সুন্দর আসে। তো দেখো কাটা ধোয়া সব কিছু হয়ে গেছে। সেই রকম আলুও ছোটো ছোটো করে কেটে নিয়েছিলাম। এরপর কড়াইতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি। তেলটা গরম হয়ে গেছে, ওই তেলের মধ্যে লবণ আর হলুদ গুঁড়ো দিয়ে দিলাম। তো কড়া চারিপাশে লাগিয়ে দিলাম, তারপরে টুকরো করে রাখা এঁচোড় আর আলুটা দিয়ে খুব ভালোভাবে ভাজা ভাজা করে নেবো। কিছুক্ষণ ঢাকনা চাপা দিয়ে রান্নাটা করে নেবো। তো ভাজতে যতক্ষণ টাইম লাগে সেইটুকু টাইম আমি ভাজা ভাজা করে নেবো। তো দেখো ভাজা ভাজা হয়েও গেছে কথা বলতে বলতে। তো আমার এরপরে আলাদা বাটিতে আমি এগুলো নামিয়ে নিলাম। তো আবারও বসিয়ে দিয়েছি কড়াইটাকে, তারপরে কড়াইতে আবার তেল দিয়ে দিলাম। তো বেশ অনেকটাই তেল দিয়ে দিয়েছি, তেলটা অল্প গরম করে নিয়েছি। ওই তেলের মধ্যে গোটা গরম মশলা, তেজপাতা, শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিয়েছি। তারপরে পেঁয়াজ কুচি করে রেখেছিলাম, সেটা দিয়ে দিয়েছি। তো পেঁয়াজটাকে এখন সময় নিয়ে লাল লাল করে ভেজে নেব। তারপরে দিয়ে দিয়েছি টমেটোর টুকরো। তো এখানে মিডিয়াম সাইজে দুটো টমেটো নিয়েছি আমি। তারপরে দিয়ে দিচ্ছি আদা রসুনের পেস্ট। তো এখানে আদা রসুনের পেস্ট 2 চামচের মতো আছে। তারপরে অল্প একটু জল দিয়ে দিলাম যাতে মশলাটা পুড়ে না যায়। এরপরে দিয়ে দিচ্ছি কাশ্মীরি লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি। এরপর একে একে পরিমাণ মতো লবণ, হলুদ গুঁড়ো, জিরের গুঁড়ো, ধনির গুঁড়ো। তো মশলাটা দিয়ে দেওয়ার পর ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। তো এই সময় অল্প একটু গোটা গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম। তো গুঁড়োটা দেওয়ার পর আবারও অল্প একটু জল দিয়ে ভালোভাবে মশলাটাকে কষিয়ে নেব। এরপরে মশলাটা কষানো হয়ে যাওয়ার পর এবার চিংড়ি মাছগুলো দিয়ে দিলাম। চিংড়ি মাছগুলো দিয়ে দেওয়ার পর ভালোভাবে কষিয়ে নেব বেশ কিছুক্ষণ ধরে। তো দেখো কষানো হয়ে গেছে, প্রায় কালারটা চেঞ্জ হয়ে গেছে, তেল ছাড়িয়ে দিয়েছে। তারপরে আমি দিয়ে দিলাম এঁচোড় আর আলুটা যে ভেজে রেখেছিলাম, ওটা দিয়ে ভালোভাবে আমি কষিয়ে নিয়ে অল্প একটু জল দিয়েছিলাম প্রথমে। তারপরে পরিমাণ মতো খুন্তি ধোয়া জল দিয়ে দিলাম। তো রান্নায় দেখবে খুন্তি ধোয়া জল বা বাটি ধোয়া জল দিলে রান্নার টেস্ট খুব ভালো হয়। তো আমি সেই মতো দিয়ে দিলাম, পরিমাণ মতো জল দিয়ে দিয়েছি। এরপর আমি ঢাকনা চাপা দিয়ে কিছুক্ষণের জন্য আমি সেদ্ধ করে নেবো সবগুলো। 15 মিনিটের মতো সেদ্ধ করে নিয়েছিলাম। তো দেখো তোমাদের আমি একদম 15 মিনিট পরে দেখাচ্ছি। তো দেখো অনেকটা জল শুকিয়ে গেছে আর গ্রেভি হয়ে গেছে, খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এইগুলো। এই সময় আমি এখন দিয়ে দেবো ধনে পাতা কুচি। তো ধনে পাতা কুচিটা দিয়ে ভালোভাবে আবারও নাড়িয়ে চাড়িয়ে দেবো। তো দেখো কষানো হয়ে গেছে আমার। তো আরও কিছুক্ষণ একটু নেড়ে চেড়ে দিলাম। তো এরপরে আমি নামিয়ে নেব, আলাদা একটা জায়গায় নামিয়ে নেব। তো বন্ধুরা রান্নাটা আমার কমপ্লিট হয়ে গেছে। তো কেমন হয়েছে আমার এঁচোড় চিংড়ি রেসিপিটা আমাকে কমেন্টে জানাতে ভুলবে না। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। এইরকম নিত্য নতুন স্পাইসিদার রেসিপি পাওয়ার জন্য আর আমার যদি ফেসবুক থেকে দেখে থাকো পেজটিকে ফলো করে রেখো, এইরকম নিত্য নতুন রেসিপি পাওয়ার জন্য। তো আজকের মতো টাটা। আচ্ছা তোমাদের যদি কোনো রিকোয়েস্টেড ভিডিও থাকে সেটাও আমাকে জানাতে পারো, আমি তৈরি করার চেষ্টা করব।